তুমি চুপ করে থাকবে? তাহলে আমি তোমাকে ডিভোর্স করে দিচ্ছি, তুমি তোমার ভাই আর মাকে নিয়ে থাক। তোর ভবিষ্যতে বিয়ে তুমি করেছিস, সরি বল। জাস্ট একটা সরি বলবে? পায়ে ধরে মাপ চা। মোর মাপ চাইতে কোনো সমস্যা নাই। হ্যালো হ্যারো, আমার দ্বারা মাপ চাইতে হইবে? হ্যাঁ, আমার লোকে বেয়াদবি হরছে। দেখেছো কত বড় বেয়াদব সে? ওয়াল ধরে মাথায় লোকিনে মহিলা, একদম চুপ। ইসিকার এক মুহূর্ত থাকতে হবে না। লো, তোর যদি ইচ্ছা তুই যা, উনি চলে গেলে এই মাসে কাজ কি করবে? আমার আম্মায় হরবে। তুই আমার ভাইকে সাথে দণ্ডবে বল করো। শেষ পর্যন্ত তাহার সামনে তুমিও ছুটে গেলে ভাই। তাহার সামনে ছুটে গেছে মানে তুই কত বেয়াদব? হ্যাঁ এই কত তুমি তাহার সামনে ছুটে গেছে। আপনি কি করে মারছেন কেন? তুই এর মতো কথা বলতে হচ্ছিস কেন? এটা আমাদের ফ্যামিলি ম্যাটার্স। তোমরা জানো আজকে যদি উনি না থাকতো তাহলে আমার সাথে কি হতো? কি হতো? এটা নোংরা ছেলে আমার ছবি গ্রাফিকতে এডিট করে আমাকে ব্ল্যাকমেইল করতেছিল, ফোর্স করতেছিল তার সাথে যেন আমার একটা নোংরা সম্পর্কে জড়াই। তখনই উনি এসে আমাকে সেভ করে। আর উনাকে তোমরা এভাবে মারছ? দুটা ভাই এক হাতে কিন্তু কখনো তালি বাজে না। আমাকে দিয়ে সিংহাসনটা না করাইলো পড়তা। আম্মু কিছু হবে না। আব্বা যদি বাইসে থাকতে আর হ্যার যদি রাগ উঠতে মারতে না? ভাইয়া তো আব্বুর মতো রাগ উঠছে মারছে। তোর বাবাই তারপর যা রাখতে গেছে নে, এই তো মুই তোর লেগে কিচ্ছু রাখতে পারি নাই। সব তো এই বড় আব্বুর পিছনে ল্যাবরের পিছনে বই পুস্তক সব খরচ করে বলাইছি, তোর লেগে ওই কিচ্ছুই রাখতে পারি নাই। তুমি আসো না মন্দারে? মন্দারে তুমি আসো মানে কি আছে জানো? কোনো কাম হারবো না, ঠিক আছে? যত কাম হর সব মুই বলবো। কি ভেবেছিস আমি তোকে সাহেব বলে ডাকবো? মানে টাকা আছে, বাজারের লিস্ট আছে, সময় 30 মিনিটস। কতবার দেখতে আসেন না কি হইতে আসে এই জায়গায়? একটু মানুষের সাইড থেকে আমরা বাজারের মূল্য বেশি। আম্মু আম্মু সব ঠিক হয়ে যাবে। কতবার কইছিলাম মই এরেতে কাম হয় না, এরেতে কাম হয় না, সব কাম মই ওর মনে এরপরে পারে ফেলে। তোর মাকে তো আমি পাশেনি কাজ করতে, তোর মা সব করে গেছে যাতে করে তোর কষ্ট কম হয়। তোদের এই গরিবের পিড়ির দেখে তো আমার গা চলে যায়। আজকে এটা তুই করবি,